ফ্রেন্ডস, সো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সাবমেরিন মিউজিয়ামে। চলো তোমাদেরও সেই ভিউটা দেখাই। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি হচ্ছে দেখো আর কে বিচের সামনে। হ্যাঁ, আর কে বিচের ওপর দিয়েই আমাদের সাবমেরিন মিউজিয়ামে যেতে হবে। আর কে বিচের ওপর দিয়ে মিনিমাম 2 কিলোমিটার্স মতো লাগে সাবমেরিন মিউজিয়ামটা, কারণ আর কে বিচটা জাস্ট শেষ হয়েছে, তারপরই সাবমেরিন মিউজিয়ামটা স্টার্ট হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের ভাবলাম যে আর কে বিচের সামনের ভিউটা আর একবার দেখিয়ে দিই। তোমরা যারা আর কে বিচের ট্যুরটা আমার দেখোনি আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলে আর কে বিচ ট্যুরটা দেখিয়ে দিও। ওইখানে আমি সমস্ত ডিটেল দিয়ে দিয়েছি আর কে বিচের সম্বন্ধে, তোমরা চ্যানেলটা একবার দেখে নিও। এবার দেখো আমরা চলে এসেছি সেই সাবমেরিন মিউজিয়ামের কাছে। এটা হচ্ছে সেই সাবমেরিন মিউজিয়াম INS কুরসুরা। এটা এশিয়ার ফার্স্ট সাবমেরিন মিউজিয়াম, ফার্স্ট কি একমাত্র সাবমেরিন মিউজিয়াম। এই যে দেখো আমরা চলে এসেছি সাবমেরিন মিউজিয়ামের একদম কাছে। এর পেছনে দেখছো এটা একটা এয়ারক্রাফট মিউজিয়াম, ওটা আমরা পরে দেখাবো, আগে তোমরা সাবমেরিন মিউজিয়ামটা ভালোভাবে দেখে নাও। এশিয়ার এটা ফার্স্ট সাবমেরিন মিউজিয়াম, তোমরা ইন্ডিয়াতে এখানে এই ভাইজ্যাগ ছাড়া অন্য কোথাও পাবে না। ইন্ডিয়া কি ইন্ডিয়ার বাইরেও অন্যান্য ফরেন কান্ট্রিতেও দেখা যাবে কিনা আমার ঠিক জানি, USAতে আছে আর এখানে আছে। চলো তোমাদের আজকে সাবমেরিন মিউজিয়ামের ভেতরে নিয়ে যাব, এবং ভেতরে কী কী আছে সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। এই যে দেখো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই যে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম ভুডা, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখান দিয়ে এই গেটটা, এই গেটের ভেতর দিয়ে এন্ট্রি নিতে হবে। আমরা সবাই গেটের ভেতরে এন্ট্রি নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেটটা। ভালোই ভিড় হয়েছিল, খুবই ভিড় হয়েছিল, ভালোই এসেছিলো সব পর্যটকরা। এই যে সামনে থেকে ঠিক এরাউন্ড দেখতে লাগছে মিউজিয়ামটা, এটা হলো টিকিট কাউন্টার। এখানে এখানে টিকিটের প্রাইস হচ্ছে অ্যাডাল্টের 40 টাকা, আর 4 বছরের বেশি বড় হলে 20 টাকা। আর এইগুলো দেখো সব ইন্টারেস্টিং ফ্যাক্টস অফ সাবমেরিন মিউজিয়াম, মেকিং অফ কুরসুরা মিউজিয়াম। অ্যাকচুয়াল এটা আগে সাবমেরিন ছিল INS কুরসুরা, তারপর এটা ডিকমিশন হয়ে যায়, দেন এটাকে একটা মিউজিয়াম পরিণত করা হয়, যাতে সমস্ত পর্যটকরা মিউজিয়ামটা এসে সাবমেরিন সম্বন্ধে জানতে পারে। দেখো ইন্ডিয়ান নেভি সাবমেরিন মিউজিয়াম, আর টিকিট কাউন্টারটা তোমাদের আগেই দেখিয়েছি। আর এবার দেখো সাবমেরিনের সামনের ফ্রন্টটা, সামনে থেকে দেখতে ঠিক এরকম লাগছিলো, খুবই সুন্দর দেখতে লাগছিলো। দেখো সামনে থেকে দেখো লাইন পড়েছে, আর এটা হলো টর্পেডো, একটা টর্পেডো বাইরে রাখা আছে মিউজিয়ামের বাইরে শোপিস হিসাবে, যাতে সবার একটা আইডিয়া হয় টর্পেডো কেমন দেখতে হয়। তার জন্য দেখো খুব বড় সাইজের একটা টর্পেডো রাখা আছে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কারণ খুবই ভিড় হয়েছিল। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছি ল্যাডারের ওপরে, আর এই যে এই সামনে দেখছো ওটা হচ্ছে ঢোকার জায়গাটা, আর বাইরের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিলো, যে দেখো খুবই সুন্দর দেখতে লাগছিলো। এই দেখো সামনে থেকে ঠিক এরম দেখতে লাগছে সাবমেরিনটা। আর যেহেতু খুবই লাইনে ভিড় ছিল তো আমাদের একটু সময় লাগছিলো, আমরা অনেকক্ষণই লাইনে, বেশ খানিকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে, তোমাদের তখন ভাবলাম ভিউটাও দেখিয়ে দিই সামনে থেকে। তো আশা করি তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো আমার সোনারা তোমাদের সবাইকে হাই বলছে, দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগছে। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এবার ভেতরে এন্ট্রি নেব। ভেতরে যে এন্ট্রি নেওয়ার যেই ডোরটা সেটা খুবই ছোটো, অ্যাকচুয়াল সাবমেরিনে যেমন হয়ে থাকে ঠিক তেমনই, যেহেতুটা রিয়েল সাবমেরিন। এই যে দেখো আমরা সাবমেরিনে এন্ট্রি নিয়ে নিয়েছি, এটা হলো টর্পেডো চেম্বার, মানে এখান থেকে সমস্ত টর্পেডোগুলো লঞ্চ করা হয়, তারপর এটাকে যখন দরকার পড়ে তখন এনিমিদের উপর ব্লাস্ট করা হয়। এটা হলো টর্পেডো চেম্বার। এগুলো দেখো সমস্ত ভালভ, সমস্ত ভালভ, এছাড়া এখানে একটা নয় অনেক টর্পেডো রাখা আছে। দেখো 1 2 3 4 5 6 অনেক টর্পেডো রাখা আছে। এটা হলো কম্পার্টমেন্ট 1, আর এটাকে টর্পেডো চেম্বারও বলে, যেহেতু এখানে অনেক টর্পেডো একসাথে রাখা আছে। এটাও একটা টর্পেডো, দেন এগুলো ভাল্ব, দেন এই দেখো একটা গ্রিন কালারের বিশাল বড় টর্পেডো, এই টর্পেডোটা সবচেয়ে বড় ছিল ওখানে। যে দেখো কত বড় টর্পেডোটা, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো সমস্ত যে ছবিগুলো লেখা আছে সেগুলো সমস্ত হচ্ছে এই INS কুরসুরার যে অফিসাররা ছিল এবং তাদের কৃতিত্বের কথা এখানে লেখা আছে, তারা কীভাবে আমাদের দেশকে সার্ভাইভ করেছে এই জাহাজটার মাধ্যমে, সেগুলো সমস্ত কিছু লেখা আছে। আর এটা দেখছো এক্সিট পয়েন্ট, মানে সাবমেরিনের উপরে ওঠার এটা রাস্তা, এক্সিট পয়েন্ট। এবার আমরা এন্ট্রি নিচ্ছি হচ্ছে কম্পার্টমেন্ট 2-তে, আর এখানে দেখো এটা হচ্ছে ওয়াশ বেসিন,
এর ঠিক অপোজিটেই আছে হচ্ছে সিওর কেবিন, এই যে এটা হচ্ছে কম্পার্টমেন্ট টু, এর ঠিক পাশেই হচ্ছে সিওর কেবিন। এই যে আমাদের সিও বসে আছে দেখো কাজ করছে, দেখেছো কত ছোট্ট কেবিনটা। আর এটা হচ্ছে সোনার রুম, মানে এখান থেকে সমস্ত কিছু অপারেট করা হয়, সমস্ত কিছু শোনা যায়, মানে কোথায় কি টর্পেডো লঞ্চ হচ্ছে বা কোনো এনিমি আক্রমণ করছে কিনা সমস্ত কিছু তারা এখানে রেডিওর মাধ্যমে জানতে পারে এবং সেগুলো তারা খবর দিতে পারে সঙ্গে সঙ্গে। আর এইগুলো হচ্ছে সমস্ত রেস্ট করার জায়গা, দেখো সমস্ত জায়গায় শুয়ে থাকে এখানে। আর এটা দেখো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে সমস্ত নাভাল সেলার অফিসাররা ডাইনিংয়ের পার্ট বলতে পারো। আর কত ছোট জায়গা দেখতে পাচ্ছ, এই এত ছোট জায়গার মধ্যে এখানে সবাই ম্যানেজ করে, মানে প্রায় একটা সাবমেরিনের মধ্যে 40 থেকে 50 জন নাভাল সেলার অফিসার তো থাকেই, তো এইটুকু ছোট জায়গার মধ্যে তারা সার্ভাইভ করে। আর তারা দিনের পর দিন রাতের পর রাত থেকে সেই জলের তলায় থেকে জলের দস্যুদের কাছ থেকে আমাদের সবাইকে প্রোটেক্ট করছে, তার জন্য ইন্ডিয়ান নেভিকে একটা স্যালিউট তো দিতেই হয়। আর এই যে দেখছো এই ছোট জায়গার মধ্যে আমাদের ঠুকেই সাফোকেশন হচ্ছিল, আর তারা দিনের পর দিন এখানেই সার্ভাইভ করে। আর যে দেখো সমস্ত কিছুটা মেশিন, আর যে এই যে এই যে তোমরা এই তারগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু, এই যে তারগুলো এইগুলোর মাধ্যমে অক্সিজেন তৈরি হয়, মানে জলের তলে অক্সিজেন পাবে কোথা থেকে, এই অক্সিজেন রেডি করা হয় এবং সেইগুলো তখন সাপ্লাই করা হয়। আর এটা হচ্ছে হাইড্রোজেনের রুম, মানে এখানে যখন যদি কোনো ডিজাস্টার হয় তখন এই যে দেখছি রোবটের মতো পড়ে আছে এগুলো সবাইকে পড়তে হয়। এছাড়া এখানে অনেক ট্রফি রাখা আছে, যে দেখতে পাচ্ছ এখানে ইকুইপমেন্টই ভর্তি, মানে মানুষ এর মধ্যে মানুষ বলতে যে সোলজার দ্বারা থাকে, যে দেখো আমাদের নাভাল সোলজাররা এখানে ইডলি বানাচ্ছে, তারাই খাবার বানায় এবং তারাই নিজেরাই খাবার বানায়, নিজেরাই সার্ভ করে, নিজেরাই খায়। আর এই এত ছোট্ট জায়গার মধ্যে যে তারা কীভাবে সার্ভাইভ করে সেটা দেখে আমি সত্যি হ্যাটস অফ করছি ইন্ডিয়ান নাভাল সোলজারদের। দেখো এখানে থাকার জায়গার থেকে ইকুইপমেন্ট টি বেশি, এছাড়া এক্সট্রা সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট, দেন এইগুলো হচ্ছে কম্পাস, মানে এইসবই বেশি, আর এর মধ্যেই তাদের থাকতে হয় শুধুমাত্র আমাদের ইন্ডিয়াকে প্রোটেক্ট করার জন্য, আমাদের প্রোটেক্ট করার জন্য যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। সত্যি এইগুলো দেখে না ইন্ডিয়ান নেভি সোলজারদের উপর সত্যি আমার গর্ববোধ হচ্ছে। এই যে দেখো এগুলো সব ইকুইপমেন্ট, কম্পাস, এখানেই সমস্ত কিছুটা জল তৈরি করে, জল তৈরি করে, অক্সিজেন রেডি করে সব কিছু। এই দেখো তার সঙ্গে সঙ্গে জলদস্যুদের কাছ থেকেও আমাদের প্রোটেক্ট করে, জলের তলায় দীর্ঘদিন মাসের পর মাস এগুলো থাকে। এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত, এটা হচ্ছে ওয়াশ বেসিন, কত ছোট ওয়াশ বেসিন, এর মধ্যে দিয়েই সার্ভাইভ করে। এরপর আমরা আর এই যে দেখতে পাচ্ছ ঢোকার যে কম্পার্টমেন্টগুলো আছে না সেইগুলো খুবই ছোট ছোট। এই দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি, এই দেখো বাইরে থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে, যেখান দিয়ে এন্ট্রি সেখান দিয়ে এক্সিট নয়, এক্সিট আলাদা। এ দেখো আমরা ল্যাডারে করে নিচে নামছি, অ্যাকচুয়াল রিয়েল সাবমেরিনে কোনো ল্যাডার থাকে না, এটা যেহেতু মিউজিয়াম হিসেবে বানানো হয়েছে সেজন্য এখানে ল্যাডারের ব্যবস্থা করা হয়েছে যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। অ্যাকচুয়াল রিয়েল সাবমেরিনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ল্যাডার থাকে, তো সেখানে নামা ওঠা খুবই ডিফিকাল্ট, সে শুধু নাভাল সোলজারদের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। এবার দেখো বাইরের ভিউটা, এখন বিকাল হয়ে গেছিলো তাই ভাবলাম তোমাদেরকে একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছিলো দেখতে। এই যে দেখো সানটাও তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছিলো। আর এটা হচ্ছে স্টল বসেছে, ভেতরেই দুটো স্টল আছে, এখানে টি, কফি, এছাড়া যে স্ন্যাক্স এসব পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে স্ন্যাক্স খেতে পারো, ভেতরেই আছে স্টলটা, একদমই ভেতরে। এই দেখো বাইরে থেকে ভিউটা, এটা মিউজিয়ামের ভেতরেই, মিউজিয়ামটা অনেকটাই বড়। ওকে ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।